ফুয়াদ হাসান তনি বলেছেন, একজন বেনামাজের স্বামী ও একজন নামাজি স্ত্রীকে সংসার করতে পারে? হ্যাঁ, সংসার করতে পারবে, পারবে না কেন? তবে তাদেরকে নামাজি হতে হবে, তওবা করতে হবে। নামাজ তরক করাটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ফাতোয়া দিয়েছেন, এটা কুফুরি। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমা সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আমাদের এবং অমুসলিমদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত তরক করলো সে কুফরি করলো। তাহলে সালাত তরক করাটা ভয়ঙ্কর। এবং কোরআন আল্লাহ তাআলা বলছেন যে ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা, যে তাদের পরে অপদার্থ কিছু মানুষ আসলো যারা সালাত তরক করতো। এখানে আদাউস সালাম মানে সালাত তরক করতো। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তারা জাহান্নামের গাই উপত্যকায় প্রবেশ করবে এবং সেখানে নিক্ষিপ্ত হবে। তার মানে হচ্ছে কুফুরি ছাড়া তো এভাবে একজন মানুষ চিরন্তন ভাবে নিক্ষিপ্ত হওয়ার ঘটনা ঘটে না। ফলে কোরআন এবং সুন্নাহ বলছে ইচ্ছাকৃতভাবে সালাতকে তরক করা, সালাত অস্বীকার করা শামিল। অতএব এটা অত্যন্ত ভয়াবহ পাপ যেটা মানুষকে ইমানের ফোল্ডারের বাইরে নিয়ে যায়। তাহলে তারা যদি বেনামাজি হয়, স্বামী অথবা স্ত্রী দুজন অথবা তাদের যে কোনো একজন, তাহলে ইসলামের দৃষ্টিতে তাদেরকে তওবা করে দ্রুত ইসলামের মধ্যে ফিরে সংসার টেকাতে হবে। আদারওয়াইজ তারা কিন্তু ভয়ঙ্কর ঝুঁকিতে, এবং সেই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না যে তারা বৈধভাবে জীবনযাপন করছে। তো যারা পুরো পরিবারই বেনামাজি, তাহলে তো তারা তো ইসলামের ধার ধারে না, তাদের ব্যাপারে মন্তব্য করে লাভ নেই। কিন্তু সমস্যা হয় যখন স্বামী অথবা স্ত্রীর যে কোনো একজন নামাজি এবং ইসলামের মধ্যে আছেন আর আরেকজন ইসলামের ফোল্ডারের বাইরে অবস্থান করেন। এখানে আমরা জানি যে যদি কেউ ইসলামের বাইরে চলে যান, তাহলে দিনের ভিন্নতার কারণে তাদেরকে তওবা করে আবার দুজনই দিনদার না হলে এই সংসারটা আসলে টিকবে না, এই সংসারটা টিকবে না। অতএব খুব ঝুঁকির মধ্যে যাদের ব্যাপারে প্রশ্ন করা হয়েছে তারা আছেন, তারা অবশ্যই যদি আল্লাহর কাছে বৈধ একটা সংসার চালানোর অনুমোদন তারা নিতে চান, তাহলে তাদেরকে দিনের ফোল্ডারের মধ্যে ফিরে আসতে হবে। অন্যথায় এই ব্যাপারে আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না। নাজি